হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে না আমি চাপলা মাছ করবো বটবটি আলু দিয়ে। এবার আমি মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নিচ্ছি। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এই যে দেখো, একবারে ভেজে নিলাম, এবার আমি তুলে নিচ্ছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সাদা জিরে দেবো। এবার আমি বটবটি আলুগুলো ভেজে নেবো। দেখো বটবটি আলুগুলো ভেজে তারপর আমি মশলাটা দিয়ে দেবো, আর একটু ভাজা হবে এটা। দেখো আমার মশলাটা করা হয়ে গেছে। এখানে আদা বাটা, জিরা বাটা, একটু পেঁয়াজ বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা সম্পূর্ণ দিয়ে দেবো। এবার আমি ভালো করে কষিয়ে নেব। দেখো এবারে সামান্য একটু জল দিয়ে দেব। দেখো সবজিটা কষানো হয়ে গেছে, এবার আমি আর একটু জল দিয়ে দেব। দেখো ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো সব দিয়ে দেব। দেখো এবার আবার একটু হালকা করে নেড়ে দেব। এবার আরেকটু ফুটলে নামিয়ে দিব। দেখো মাছটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। দেখো আমি না মাছটা না নামিয়ে দিয়েছি। দেখো তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই ভালো থেকো। তাহলে রাখলাম, টাটা।